শান্তি চুক্তি মেনে নিলে মধ্যপ্রাচ্যে $5,000 কোটি বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তি মেনে নিলে ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্যে $5,000 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারড কুশনার নতুন এই অর্থনৈতিক পরিকল্পনার কথা ঘোষণা করেন। ফিলিস্তিনিদের জন্য একে শতাব্দীর সেরা সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এই নতুন অর্থনৈতিক পরিকল্পনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি বলেছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে কেবলমাত্র রাজনৈতিক উপায়েই সংকট সমাধান সম্ভব। চলতি সপ্তাহেই বাহরাইনের আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিন সংকট সমাধানের জন্য বিতর্কিত শান্তি পরিকল্পনা পেশ করবে যুক্তরাষ্ট্র। একতরফা প্রণয়ন করা ওই পরিকল্পনার বিরুদ্ধে শনিবার জর্ডানে বিক্ষোভে নামেন দেশটির বসবাসরত ফিলিস্তিনের নাগরিকরা। জর্ডানের সাধারণ মানুষরাও এতে যোগ দেন। এতে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।